দুনিয়ার জমিন একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন এই বুজুর্গ আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়ে যেতে লাগলেন কবরের পাশে যাওয়ার পরে শুনতে পেলেন কবরের ভিতরে মানুষের আযাব হচ্ছে আযাব হচ্ছে এই কথাগুলো শুনবার পরে তিনি যখন বুঝতে পারলেন আযাব হচ্ছে সাথে সাথে তিনি দুরাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ জীবনে যদি আমি কোন নেক আমল করে থাকি আল্লাহ এর বিনিময়ে হলো কবরের মানুষের আযাবগুলোকে maaf করে দাও কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব কবরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি রে গোলাম কেউ নাই কেউ তোমাকে সাহায্য করবে না আল্লাহর গোলাম দেখলেন কাশ হয়ে গেল ইলহাম হয়ে গেল ধ্যানমগ্ন হয়ে গেলেন তিনি দেখতে পেলেন এক আল্লাহর গোলাম খুব হাসি খুশি মুড়ে খুব হাসি খুশি ভাবে সে ভালো অবস্থায় এই কবরস্থানের ভিতরে সে ভালো অবস্থায় আছে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর গোলাম এতগুলো মানুষ কবরের ভিতরে কষ্টে আছে আপনি তো হাসি খুশি কেন আল্লাহর গোলাম জবাব দিচ্ছে আপনি তেলাওয়াত করেছেন সওয়াব নেওয়ার জন্য গোটা কবরস্থানের কবরবাসী লাইন ধরেছে আমি নিতে আসলাম না এই জন্য নিতেই আসলাম না আমার একটা সন্তানকে দুনিয়ায় রেখে এসেছি দিনে পাঁচবার রাতে পাঁচবার আমার জন্য দোয়া করে কোরআন থেকে তেলাওয়াত করে এই সওয়াবটুকু আমার আল্লাহ আমার কবরে প্রতিদিন পৌঁছাইয়া দে তার কাশ ভেঙে গেল তিনি দৌড়তে লাগলেন যে এলাকা দেখলেন ওই এলাকার দিকে দৌড়তে লাগলেন খবর নিয়ে জানলেন ওই ব্যক্তির একটা সন্তান আছে দোকানদারি করে গিয়ে দেখলেন দোকানে অনেক ভিড় এই ভিড়ের ভিতরে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেখলেন যখন ভিড় কমে গিয়েছে গোলাম ভিড় ভিড় করে কি যেন বলতেছে কোরআনের ছোট্ট একটা কপি হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন তিনি শুনতে পান এই দোকানদার বলতেছে আল্লাহ আমার বাপ কবরে আর আমি দুনিয়ার জমিনে জিন্দা কোরআন থেকে এই মুহূর্তে আমি যা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা সবকিছুর সওয়াব যেন এই মুহূর্তে তুমি আমার বাবার কবরে ইসালে সওয়াব হিসাবে পৌঁছায়া দাও তিনি চিন্তা করল না হরে ভালো একটা ছেলে রেখে গিয়েছে এই জন্যে বাবা কবরে শান্তিতে আছে কিছুদিন পরে আবার তিনি ওই কবরের পাশ দিয়ে গেলেন ওখানে গিয়ে কিছু সরা ইখলাস তেলাওয়াত করলেন ইয়াসিন তেলাওয়াত করলেন করবার পরে তিনি আবার যখন ধ্যানমগ্ন হলেন তাকায়া দেখেন এই লোকটাই লাইনে সবার আগে সওয়াব নিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কেন তুমি আমার দাঁড়িয়ে আছো কি হয়েছে আল্লাহর গোলাম জবাব দিচ্ছ বুজুর্গ আল্লাহর ওলি আজকে আমি এই জন্য সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমার যে সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠিয়ে দিত আমার কোলে যার টুকরা বাচ্চাটা গতকালকে ইন্তেকাল করে ফেলেছে আর কেউ আমার নাম নেয় না আমার জন্য সওয়াব পাঠায় না এই জন্য আমি আপনার সওয়াবের আশায় সবার আগে লাইনে দাঁড়ায় আছি এমন সময় দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ কষ্ট পাচ্ছে জিজ্ঞেস করলেন বাবা বলো আপনার কি কেউ নাই এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলছেন বাবা চিনি না আমি চিনি না আপনাকে আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই শোনায় দিতে চাই বাবারে দুনিয়ায় কিছু রেখে আসতে পারলাম না ভালো কাজ করতে পারলাম না একটা মাত্র মেয়ে রেখে এসেছি ওই মেয়েটা দুশ্চরিত্রা চরিত্রহীন টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে সে জীবনে আমার জন্য দোয়া করে না বরং
সে যত গুনাহ করে তার গুনাহর একটা অংশ আমার কবরে পৌঁছে যায় এমন নিমক হারাম বাচ্চা রেখে এসেছি যার জন্য কবরের ভিতরে দিনের পর দিন কষ্ট পায় তুমি যদি আমার মেয়েটাকে কোনোদিন পাও আমার কথা বলে দিবা তোমার বাপ বড় কষ্টে আছে এই কথাটা জানাইয়া দিলে আমার মেয়ের দিল যদি নরম হয় কিছু তেলাওয়াত করে মানুষকে দান করে সাদাকা করে সওয়াব হয়তো আমার কবরে পৌঁছে যাবে আল্লাহর গোলাম পরের দিন ঘুম থেকে উঠে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি পেয়ে গেলেন গিয়ে দেখলেন ওই মেয়েটা একটা পুকুরের মধ্যে গোসল করতেছে তিনি ডাক দিয়ে বলছেন মা আমি স্বপ্নে দেখেছি আমার ইলহামের মাধ্যমে ধ্যানের মাধ্যমে দেখেছি তোমার বাবার বড় কষ্ট হচ্ছে কবরে তোমার বাবার নাম কি অমুক কয় হা তোমার বাপকে কি অমুক গোরস্থানে রাখা হয়েছে হা ও মা তোমার বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করেছে তুমি যত গুনাহ কর তোমার বাবার কষ্ট বেড়ে যায় পারলে তোমার বাবার জন্য ইসালে সব হিসাবে কিছু পাঠাইয়া দাও তোমার বাপ বড় কষ্টে আছে মেয়েটা এই কথা শুনে তিরস্কার করতে লাগলো কি বললেন বাপের কষ্ট হলে আমার কি আসে যায় আমারও তো লাইফ আছে এই কথা বলে মুরব্বির কথায় বুজুর্গের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না ভাইরে ওই মেয়ে তো বলছে বাপের কষ্ট হলে কি আসে যায় আর আমরা আমার সন্তান দুনিয়া রেখে যাচ্ছি একদিন কবরের কাছে যাবে না বাবার জন্য দোয়া পর্যন্ত করবে না এই জন্য সন্তানকে তো ভালো মানুষ বানায় যেতে পারে নাই মেয়েটা তিরস্কার করে আল্লাহর বলে যখন চলে যায় হাতের মধ্যে তালুর মধ্যে এক ফুটা পানি নিয়ে আল্লাহর বলে শরীরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে তিরস্কার করে ভর্ৎসনা করে আল্লাহর ওলি বুজুর্গ আলিমের দিকে পানি নিক্ষেপ করে দিল আল্লাহর ওলির শরীরে পানি পড়ল না জমিনে পানি পড়ে গিয়েছে পরের দিন তিনি স্বপ্নে দেখেন এই মুরব্বি ব্যক্তিটা জান্নাতের লাল গালিচায় বসে আছে আল্লাহু আকবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ও বাবা বলেন না আপনি কেমনে ওই জায়গায় আসলেন আপনি গতকালকে পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে ছিলেন কেমনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে আসলেন এত সুন্দর আপনি এত ভালো ভালো জিনিস পাচ্ছেন কেমনে মুরব্বি ডাক দিয়া বলছে বুজুর্গ কেন না তুমি আমার মেয়েকে বলছিলে আমার মেয়ে তো আমার নামে কিছু পাঠাইয়া দিয়েছে সওয়াব আমার মেয়ের সওয়াবের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বুজুর্গ বললেন না না আপনার মেয়ে তো কিচ্ছু পাঠায় নাই আপনার মেয়ে তো কোনো জিনিস পাঠায় নাই আপনাকে গালি দিয়েছে আমাকে টিটকারি করেছে ভর্ৎসনা করে আমার উপরে পানি নিক্ষেপ করেছে আপনি বললেন ভালো কাজ করেছে আল্লাহর ওলিকে মুরব্বি জবাব দিচ্ছে বাবা তাইলে শোনো আমার মেয়েটা টিটকারি করে দুষ্টামি করে অন্যায় করে তোমার উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি তোমার উপরে পড়ে নাই জমিনের মধ্যে ফাটা ছিল ওই ফাটার মধ্যে একটা ব্যাং বসা ছিল অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না হা করে জিব্বা বের করে আসমানের দিকে তাকাই আল্লাহকে বলছি আল্লাহ বৃষ্টির পানি দাও নচেত আমি মরে যাব আমার মেয়েটা ওই টিটকারি করি হাতের মধ্যে পানি নিয়ে যেই পানিটা নিক্ষেপ করেছে ওই পানিটা ওই ব্যাঙ্গের মুখের ভিতরে পড়ে গিয়েছে ব্যাঙ্গের জিব্বা শুকনা ছিল ভিজে গিয়েছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ যে আমার কাছে এই পানি পাঠাইয়া আমার জিব্বাকে নরম করে তৃষ্ণা নিবারণ করেছে তার যদি কেউ কবরে থাকে তার আযাবকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যাঙ্গের ওই কথার কারণে মেয়ে তো তিরস্কার করেছে এক ফোঁটা পানি ব্যাঙ্গের মুখে পড়ে যাওয়ার পরে যেই সেবা হয়েছে যেই দোয়া হয়েছে ওই দোয়ার বরকতে সাথে সাথে আবার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া জান্নাতের নিয়ামতে ডুবাইয়া দিয়েছে আল্লাহু আকবার বলেন মানব সেবাকার নাম ও ভাই তুমি যদি কাউকে
অল্প দিয়া হলেও সহযোগিতা করো, সে যদি তোমার জন্য দোয়া নাও করে, সে যদি কোনোদিন তোমার জন্য দোয়া নাও করে, তার প্রত্যেকটা অক্সিজেন শ্বাস নিঃশ্বাস নিতে গেলে আপনার কিন্তু সওয়াব হয়ে যাবে। আপনি যদি একটা রাস্তা বানাইয়া দেন, এই রাস্তা দিয়া যে যাবে যে যাবে যে হাঁটবে, প্রত্যেকটা কদমে দশটা করে নেকি আপনি কবরে থাইকা পাবে। রাস্তায় যদি একটা গাছ লাগাইয়া দেন, ওই গাছের ছায়ায় যারা বসবে প্রত্যেকজন বসার কারণে আপনার আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। আপনি যদি একটা টিউবওয়েল দিয়া যান, লক্ষ কোটি কোটি মানুষের প্রাণী এখান থেকে যদি পানি পান করে দোয়া না করে থাকে, আল্লাহ বললেন প্রত্যেকটা ডুকরে দশটা করে নাকি কিয়ামত পর্যন্ত আমল নামায় লেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি কারো গরিবের বিয়েতে দশ টাকা দিয়ে সহযোগিতা করেন, আরে গরিবের বিয়েটা যদি ঠিক মতো হয়ে যায় আপনার সহযোগিতার কারণে, আর তাদের ঘর থেকে বাচ্চা জন্ম নিয়ে যদি ভালো মানুষ নামাজি আল্লাহওয়ালা কোরআনের হাফিজ আলিম হয়ে যায়, কেয়ামত পর্যন্ত তাদের বংশ যত বড় হতে থাকবে, কেয়ামত পর্যন্ত বংশ থেকে যত বাচ্চা জন্ম নিবে, এই দশ টাকা যে একশো এক হাজার এক লক্ষ বছর আগে আপনি দান করেছেন, এর সওয়াব কেয়ামত পর্যন্ত কবরে পেতেই থাকবে। এটার নাম মানব কল্যাণ, মানুষের কল্যাণ এভাবে করতে হয়। পারবো তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, কোন মানুষ অসুস্থ হয়েছে, চিকিৎসার টাকা পাচ্ছে না, আপনি জয় টাকা পারলেন, তাকে সহযোগিতা করলেন, একজন হাফেজ কোরআনকে একটা কোরআন শরীফ দিলেন, একটা পাঞ্জাবির কাপড় দিলেন, এক বেলা খাবারের টাকা দিলেন, একজন ইয়াতিম অসহায়কে আপনি সহযোগিতা করলেন, একজন বিধবা মহিলাকে আপনি সহযোগিতা করলেন, একজনের ঘর দিয়া পানি পড়ে আপনি টিনের ব্যবস্থা করে দিলেন, আপনি যেভাবেই হোক যে লাইনেই হোক সহযোগিতা করলেন, অথবা আপনি সরাসরি সহযোগিতা করতে পারলেন না, আপনি কথা বলে অন্যের মাধ্যমে সহযোগিতাটা করালেন। আল্লাহ বললেন, গোলাম রে তোর যদি সন্তান নাও থাকে, কেউ নাই, এই আদম এই বান্দারা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে, ততদিন পর্যন্ত যত সওয়াবের কাজ করবে, তত সওয়াব আল্লাহ তোমার আর আমার আমল নামায় লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা দৌড়াই কি নিয়া? আমরা দৌড়াই রিজিক নিয়া। যদি চেষ্টা করে, মেহনত করে, কষ্ট করে রিজিক অন্বেষণ করা যাইত, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগের মাধ্যমে যদি রিজিকের ফয়সালা করা যাইত, তাহলে পৃথিবীতে বাঘ আর সিংহ কোনোদিন উপবাস থাকতো না। কথা বলেন না কেন? তাদের শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরে বহুত দিন আছে বাঘ না খাইয়া আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, যদি দুর্বল হওয়ার কারণে, যদি দুর্বল হওয়ার কারণে রিজিকের ফয়সালা বন্ধ হয়ে যেত, পৃথিবীর চুড়ুই পাখি কোনোদিন রিজিক পাইত না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন রিজিকের ফয়সালা কার হাতে? আমাদের মতো বুকার নাই, পাখি থেকে ইতিহাস, পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন, পাখি থেকে। আমার বন্ধুগণ, পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন। পৃথিবীর সর্বপ্রথম সকাল হয়ে যাওয়ার আগে, ফজরের সময় যখন হয়ে যায়, পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলেও পাখিগুলা কিন্তু ওই সময় উঠে যায়। পাখি ঘুম থেকে উঠে যায়, তার কলতানে ঘুম ভেঙে যায়। পাখিগুলা ওই সময় ফজরের পরে অন্ধকার আছে আছে, সূর্য এখনো উঠে নাই, এখনো আলো উঠে নাই, আবাস অন্ধকার, এমন সময় পাখিগুলা নিজের বাসা থেকে বের হয়ে চলে যায়, পেট খালি নিয়ে বের হয়, আল্লাহকে বলছে আল্লাহ খালি পেটে ঘর থেকে বের হয়ে গেলাম রে মুনি, আমি জানি না, আমি তো ক্ষেত খামার করতে পারি না,
আমার তো কোনো সন্তান বিদেশেও নাই, আমার কোনো বিজনেস নাই, আমার তো কোনো টাকা পয়সা ইনভেস্ট করা নাই, ঘর থেকে বের হয়ে গেলাম, ঘরের ভিতরে কিন্তু চার পাঁচটা বাচ্চা রেখে গেলাম, আয় আল্লাহ ঘর থেকে বের হলাম তুমি রিজিকের ফয়সালা করে দাও, পৃথিবীর কসম রব্বে পাকের জাতে একটা পাখিও সন্ধ্যাবেলা খালি পেটে ঘরে ফিরে না, বরং নিজে খেয়ে তার বাচ্চাদের জন্য খাবার গুলা টুটে করে নিয়ে ফিরে যা, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ও গোলাম যেই পাখির কোনো বিজনেস নাই কিচ্ছু নাই এরপরেও যদি ঘর থেকে আমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়ার কারণে রিজিকির ফয়সালা করে দিতে পারি, তুই তো পাখি না রে, তুই তো আশরাফুল মাখলুকাত, কেন ওই সময় ঘুম থেকে উঠে আমার কাছে চাইলে না, আমি আল্লাহ তোকে তো তার চাইতে কোটি গুণ বেশি দরওয়াজা দিয়েছি। ওই সময় তো আমরা ঘুমায় থাকি, ওই সময় ঘুমাই না, এই সময় ঘুম না না ঘুমাইলে তো ঘুমই হয় না, এটা হারাম কাজ, আমাদের ঘুমই হয় না ওই সময় না ঘুমায়। কোন বাচ্চা হাফেজ, একজন হাফেজ কি আছেন এখানে বা পৃথিবীতে পাবেন যে কোরআনের হাফেজ হয়েছে সে রাত্রেবেলা কোরআন শরীফ পড়ে নাই? একজন কোরআনের হাফেজ পাবেন না যে ফজরের আগে পাগলের মতো ওইটা কোরআন শরীফ না পড়ছে, বরং সব হাফেজরাই ফজরের আগে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ আল্লাহ বলছেন ওই সময় আমার সকল রহমত একবারে প্রথম আসমানে এসে তাকে, যারাই তেলাওয়াত করে তাদেরকে আমার পুরা রহমত বেষ্টন করে দেয়। এজন্যে ওই সময় সুরে সাদেকের পরে বা ওই টাইমে একটু হাঁটাহাঁটি করবেন খালি পায়ে, ওই সময় যে বাতাসটা শরীরে লাগে এটা সাধারণ বাতাস না, এটা জান্নাত থেকে ছুটে আসা বাতাস। ওই সময় আমরা কই থাকি? ঘুমান, কাজ হবে না, ভালো করে বুঝেন আমার বন্ধুগণ, ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে বড় বড় প্রাণীদের কি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুলেইমান আলাইহিস সালামের মতো পয়গম্বরের কথা তো আপনারা জানেন, ছয় মাস রান্না করলেন, লক্ষ লক্ষ ডেগ রান্না করলেন, কুরমা পোলাও বিরিয়ানি পাকালেন, তিনি থিমি মাছ বড় বড় মাছ পর্যন্ত পাকালেন, উট দুম্বা খাসি গরু ছাগল সব পাকাইলেন, এরপরও খাবার খাওয়াতে চাইলেন পুরা পৃথিবীর মানুষকে। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না, কিন্তু যখন লাইনে দাঁড়ায়া খাবার খাওয়াতে গেলেন ওই সময় একটা, সবাই যখন লাইনে দাঁড়িয়েছে ঘটনা আপনারা জানেন, শুধু এ কথা বোঝাবার জন্য বলছি, সুলাইমান আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমাকে তো আপনি দুনিয়ার বাদশা বানিয়েছেন, আল্লাহ আপনি যদি বলেন আমি একদিন পৃথিবীর সৃষ্টিকে খাওয়াতে চাই, ডিনার করাতে চাই, লাঞ্চ করাতে চাই, আয় আল্লাহ তাআলা আপনি কি আমাকে সুযোগ দিবেন? আল্লাহ বলছেন ও সুলাইমান ক্ষমতা তো আমি দিছি তোমারে, তুমি নিজেই নিজেরটা করতে পারো না, আমার সৃষ্টিকে কেমনে খাওয়াবা? সুলাইমান বলছেন আল্লাহ তাআলা আপনি বললে আমি কিন্তু খাওয়াতে পারবো। আল্লাহ বলেন পারবা না, সুলাইমান বলেন আপনি বললে পারবো। আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, এক বেলা শুধু চেষ্টা করো খাওয়াবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিন্নাতদেরকে দায়িত্ব দিলেন রান্না করবার, ছয় মাস রান্না করা হলো, লক্ষ লক্ষ খাবারের ডেগ রান্না করা হলো, কুরমা পুলো বিরিয়ানির অভাব নাই, পৃথিবীর সব থেকে বড় বড় মাছ উঠানো হলো, মোরগ থেকে লাগে দুম্বা খাসি উট যা আছে গরু ছাগল সব রান্না করা হলো, আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় প্রাণী রান্না করা হলো, নদীর পার কয়েক মাইল চল্লিশ মাইলের উপরে শুধু লক্ষ লক্ষ ডেগ রান্না করা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম চাইলেন রান্না করলেন পৃথিবীবাসীকে খাওয়াবেন। সংক্ষেপ করে বলে দিই, সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল
জিন্নাতের লাইনে জিন্নাত ইনসানের লাইনে ইনসান পশুর লাইনে পশু সিংহর লাইনে সিংহ বাগের লাইনে বাঘ সুলাইমান এক বেলা খাওয়াবেন সুবহানাল্লাহ বলেন এমন সময় একটা মাছ তিমি ধরেন বা এই মত একটা মাছ জবান খুলে বলতেছে সুলাইমান আমি কিন্তু লাইনে দাঁড়াতে পারবো না কেন আমার পেটে বহুত খিদে লাগছে আপনি আমাকে আগে দিয়া দেন এরপরে আপনি সবাইকে খাওয়ান আপত্তি নাই জিন্নাতদেরকে সুলাইমান বললেন ওই একটা মাছরে তোমরা আগে খাওয়াইয়া দাও ও চলে যাক লাইন দেখবেন না কিছু লোক আছে এলাকা তবরুক দিলে লাইনের উল্টায় ওরা আপনি যাই বুঝান ওরে বুঝে লাভ নাই ও লাইন ছাড়াই আসবে ওই মাছটা লাইন ছাড়াই এসেছে সুলাইমান বললেন খাওয়াইয়া দাও জিন্নাতেরা তার মুখের ভিতরে আসতো একটা উট ঢুকাইয়া দিয়েছে ঢুকাইয়া দেওয়ার পরে আবার হা করে রইছে সুলাইমান বললেন কি চাষকে আমার জিব্বাই লাগে নাই তিনি বললেন তোমরা এক কাজ করো আসতো একটা গরু এর মুখে ঢুকাইয়া দাও জিন্নাতের আসতো একটা গরু এর মুখে ঢুকাইয়া দিল সুলাইমান বলেন যাস না কেন আমার তো কিছুই হয় নাই আবার সুলাইমান বললেন কি ব্যাপার ওর মুখের ভিতরে একশোটা ছাগল একসাথে ঢুকাইয়া দাও একসাথে দেওয়া হলো এরপর হা বন্ধ করে না সুলাইমান বলেন ব্যাপার কি আমার তো এখনো পেটে কোন জায়গায় গেছে আমি বুঝতে পারতেছি না আল্লাহ আকবার বলেন এবার সুলাইমান বললেন শোনো ওকে আস্তে আস্তে করে খাওয়াও কি খেতে পারে দেখি একটা একটা করে ডেক তার সামনে ধরা হলো এইভাবে দিতে দিতে ৪০ দিনে যত লক্ষ ডেক তৈরি করা হয়েছে মাছ গোশত পশু পাখি যা তৈরি করা হয়েছে সব তার মুখে ঢেলে দেওয়ার পরেও তার মুখ বন্ধ হয় না সুলাইমান বললেন কি বললাম আমি পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবার জন্য এত রান্না করলাম তুমি একা খাওয়ার পরে মুখ বন্ধ করো না কেন জবান খুলে গিয়েছে প্রাণী ডাক দিয়ে বলছে সুলাইমান আমার আল্লাহ আমাকে প্রতিদিন তিন লুকমা খাবার দেন আপনি আজকে যা খাওয়াইলেন আমার তো এক লুকমাই হয় নাই আমার আল্লাহ আমাকে তিন লুকমা খাওয়ায় তুমি আমাকে এক লুকমা খাওয়াতে পারলাম না তাও এতদিন রান্না করবার পরে আমার বন্ধুগণ যে কথা বলতে চাই আল্লাহ বলেন সুলাইমান তুমি আমার একটা প্রাণীকে তিন লুকমার জায়গায় এক লুকমা দিতে পারলা না এতগুলা প্রাণীর কৃষি কেমনে দিবা তুমি পারবা না হযরত সুলাইমান সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ বলছেন শোনো এতগুলা প্রাণীকে যদি আমি আল্লাহ চাওয়ার আগে খাবার পৌঁছে দিতে পারি তাহলে বান্দারে বল তোর দেড় আঙ্গুল পেটের খাবার আমি আল্লাহ কেন দিতে পারবো না সুবহানাল্লাহ জোরে বলেন না আমরা তো সেই লাইনেই নাই আমরা তো আল্লাহর কাছে এভাবে চাচ্ছি না দেড় আঙ্গুল পেটের জন্য শুধু মায়ের কি বলেন জাগা জমি নিয়ে মায়ের ধান্দা মান্দা শয়তানি হারাম ঝাঁসে সবই দেড় আঙ্গুল পেট এজন্য বলতে চাই আল্লাহর ওয়াস্তে এগুলা সব বাদ ইনশাআল্লাহ রিজিকের ফয়সালা করেন কে আওয়াজ করে বলেন কে আচ্ছা আমরা পৃথিবীতে আসার আগে রিজিক আসছে না পরে তাহলে তো টেনশন করেন কেন যে না খেয়ে যদি মরে যাই আপনি কি খাইবেন না খাইবেন ওটা তো জানেন কে আল্লাহ তো সব রেডি করে রেখে দিয়েছে এজন্য রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াও রিজিকের মালিকের পিছনে দৌড়াও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা ربنا ظلمنا أنفسنا
رؤوسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفرصات وقنا عذاب يوم القيامة وقنا عذاب يوم القيامة. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے گناہگار دل معاف دینے والا اے گناہگار دل معاف دینے ঋণ পরিশোধ করনে ওয়ালা অমনি তুমি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ গুন দুনিয়া ঘুরায়া ঘুরায়া দেখেছি কেউ আমাদের গুনাগুলা মাফ করতে পারবে না। আয় আল্লাহ দিন শেষে আবার তোমার বান্দা তোমার দরজায় হাত উঠে ধরেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব, আমাদের যে যাওয়ার জায়গা নাই। এই জমিন থেকে গুনার কারণে গাড় ধাক্কা দিয়ে বের করে দিলে বলো না আমরা কোথায় যাব, যাওয়ার যে জায়গা নাই। আল্লাহ তোমার পায়ে ধরি আমাদের গুনাগুলাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যত গুনাহ করছি আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ গুনাহ নিয়া তোমার পায়ে ধরলাম কবরে যাইতে দিও না। আল্লাহ গুনাহ নিয়া কবরে যাইতে দিও না মুনিব, গুনাহ নিয়া কবরে যাইতে দিও না মানুষের আমানত নিয়া কবরে যাইতে দিও না। পাক সাফ বানাইয়া জান্নাতি শিকার করে আমাদের কাছে মালাকুল মত পাঠায়ও আল্লাহ। আমনি আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্যে অনেকে অসুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। অনেকের ভিতরে কত জ্বালা কত ব্যথা কত দুঃখ নিয়ে আছে, মন খুলে কথা বলতে পারে না। তুমি তো সবার দিলের খবর জানো, ও দয়ার আল্লাহ তুমি আমাদের দিলে কি আছে সব তো জানো। আমাদের দিলের কথাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ চলার পথে দুনিয়ার জমিনে যত ভুল করছি মাফ করে দাও। কিছু মানুষ আমরা ভালো কাজ করলে কিছু মানুষ আমাদেরকে বেইজ্জত করতে চায়, হামলা মামলা জেল জুলুমের শিকার করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু শয়তান তো মানুষ আর কিছু শয়তান তো জিন্নাত। ইয়া আল্লাহ দুনো জাতের শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ কে কোন জায়গায় কষ্ট পাইছে, কাকে কে কোন জায়গায় কষ্ট দিছে তার ভিতরে আয় আল্লাহ সব আছে, তার চোখের সামনে তো সবার চেহারা বাসতেছে। আয় আল্লাহ যারা কষ্ট দিছে যারা কষ্ট দিতে চায় হেদায়েত থাকলে দিয়ে দাও।
يا الله هدايات نا ثقلي دمشو كورداو نمرود فراو نرمد دمشو كورداو اما دير جا دير ما باب ناي ما بابر قبر تك جنت بناي داو اما دير جا دير ما تفيدا بيچه اتسن حيات بناي داو مني তোমার পায়ে ধরি আল্লাহ আমরা যেভাবে আমরা দুনিয়া আমাদের মা বাবার জন্য দোয়া করি আমরা মারা গেলে আমাদের জন্য দোয়া করনে ওয়ালা বানায়া দাও আল্লাহ আমাদের জন্য দোয়া করনে ওয়ালা বানায়া দাও ইয়া আল্লাহ আমরা মারা গেলে মানুষ যেন সূরা ইখলাস পড়ে একবার দোয়া করে দে বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ বানাও ইয়া আল্লাহ বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ বানাও ইয়া আল্লাহ তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের সবাইকে একবার নাম ধরে ডাক দেও বান্দা কান্দিস না রে যা আমি আল্লাহ maaf করে দিছি তুমি আমাদেরকে maaf করে দাও আমাদের হায়াতে বরকত দিয়া দাও আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ দুনিয়ার সব বিপদ আপদ থেকে বাঁচাইয়া তুমি আমাদের পাক্কা অভিভাবক হয়ে যাও আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকর কুল্লু নাসআলুকাল খায়রা কুল্লুহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি إنك على كل شيء قدير الله অনেক ভাই আছে চলার পথে যাদের কাছে মানুষ চাঁদাবাজি করে বিভিন্ন জিনিসের কারণে চাঁদা চায় কমিশন চায় বেইজ্জত করতে চায় ইয়া আল্লাহ যারা চাঁদাবাজি করে কমিশন চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দিতে চায় দিলের ভিতরে আঘাত দিতে চায় আল্লাহ তাদেরকে বুঝাও বুঝ না থাকলে হামানের মতো ধ্বংস করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন